আসসালামু আলাইকুম এভরিওয়ান সরকারি চাকরির আরও একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তো যারা টাঙ্গাইলে বাসিন্দা আছেন টাঙ্গাইলে স্থায়ী বাসিন্দা শুধুমাত্র আজকে ভিডিওটি আপনাদের জন্য তো আপনাদের জন্য বিশাল জনবল নিয়োগ করা হবে এগারো থেকে বিশ গ্রেডে জনবল নিয়োগ করা হবে তো বিভিন্ন পদ আছে এর মধ্যে একটি পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সংখ্যা একটি গ্রেড হচ্ছে চোদ্দো এবং বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র যারা টাঙ্গালের বাসিন্দা তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তাকে অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ লিখতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলাতে পঁচিশটি শব্দ কমপক্ষে এবং ইংরেজিতে তিরিশটি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার হচ্ছে পরিসংখ্যানবিদ পদসংখ্যা সংখ্যা আট গ্রেট হচ্ছে চোদ্দ তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এটাতেও যারা শুধুমাত্র টাঙ্গাইলে স্থায়ী বাসিন্দা তারা অ্যাপ্লাই করতে পারবে তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেট হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো যারা অ্যাপ্লাই করতে পারবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশটি ওয়ার্ড লেখার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে স্টোর কিপার পদসংখ্যা হচ্ছে আটটি গ্রেট হচ্ছে ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার সহকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ওকে এরপর হচ্ছে স্বাস্থ্য সহকারী সবচেয়ে বড় নিয়োগ একশো বিরানব্বইটি পদ আছে গ্রেড হচ্ছে ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আপনারা চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু অনেকগুলো পদ আছে একশো বিরানব্বইটি পদ আছে আপনারা চাইলে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন এবং সর্বশেষ পদ হচ্ছে ড্রাইভার তো ড্রাইভারের পদ সংখ্যা হচ্ছে পাঁচ গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তার একটি ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো আবেদন করতে হবে অনলাইনে তো আবেদন শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে নয় মে দু এবং আবেদন শেষ হবে উনত্রিশ মে দু যারা আবেদন করবেন আপনাদের এই সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে সি এস টাঙ্গাইল ডট টেলিটক ডট কম ডট লিঙ্কে ঢুকে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে সো আপনারা যারা টাঙ্গাইলবাসী আছেন অবশ্যই আপনারা এই সার্কুলার অ্যাপ্লাইটি সম্পন্ন করবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার